রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাজে মানুষ সন্তুষ্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা লাভ করেছে শহরবাসী আগরতলা পুর নিগমের কাজেও খুশি জনসাধারণ তাই বর্তমান সরকারকে নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে মানুষের মধ্যে বারে বারে প্রচার কর্মসূচিতে বেরিয়ে মঙ্গলবার এমনটাই বললেন রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদার আসন্ন ও উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে সদর মহকুমার শাসক রঞ্জিত দাসের কাছে ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি উল্লেখ্য দু সালে ডিসেম্বর মাসে প্রয়াত হয়েছিলেন সৎ রামনগর বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিধায়ক তথা জননেতা সুরজিৎ দত্ত ওনার প্রয়াণে অভিভাবকহীন হয়ে পড়েছিল এখানকার জনসাধারণ সে স্থান পূরণ করতে বিজেপি এবার প্রার্থী করেছে আগরতলা পুর নিগমের বর্তমান মেয়র দীপক মজুমদারকে নয় এপ্রিল মঙ্গলবার আগরতলা পুর নিগমের উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছয়ত্রিশ নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি প্রয়াত বিধায়কের অসমাপ্ত কাজগুলিকে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করবেন বলে এদিন জানিয়েছেন দীপক মজুমদার সুখ দুঃখে এলাকাবাসী পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আর মাত্র নয় দিন বাকি রয়েছে নির্বাচনের এর মধ্যে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন প্রার্থী তবে একান্তই যদি তা সম্ভব না হয় তাহলে নির্বাচনের পর কাজের মাধ্যমে রামনগরের প্রতিটি জনগণের সঙ্গে দেখা করবেন বলে মঙ্গলবার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার এর পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের বাড়ি যাওয়া ডক্টর প্রচারে ব্যাপক সারা পাচ্ছে খুশি এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পৌর নিজে কাজে মানুষ খুব সন্তুষ্ট প্রতিটি বাড়িতে মানুষ উৎসব মধ্যে আমাদের আশীর্বাদ করছেন এবং আমাদের মেইন হচ্ছে আমরা উন্নয়ন ফ্যামিলিকে ভোট চাইছি আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পৌর নিগম বা বিভিন্ন দপ্তর যে কাজগুলি সে রাজ্যের মানুষের জন্য করেছে বিধানসভার জন্য মানুষ করা হয়েছে সেগুলি তুলে ধরা অন্তত মানুষ খুব খুশি এবং আমার প্রত্যাশা এবং বিশ্বাস রামনগরবাসী রেকর্ড করবেন বিপুল কোটি জয়ী করবেন আমাদের বিজেপি প্রার্থী হিসাবে আমাকে যেমন করবেন পাশাপাশি পশ্চিম দ্বিপুর লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচনী প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিক্রম কুমার দেব বিপুল কোটি জয়ী করবেন মানুষের তরফ থেকে কোনো ধরনের নতুন কিছু আবদার কিছু কি আপনার কাছে রাখা হচ্ছে না মানুষ কিছু বলবো যে আমি প্রার্থী হতে অনেক খুশি হয়েছি মানুষই আমাকে গ্রহণ করেছে এবং তারা বিশ্বাস করেন যেহেতু আমি পুরো মেয়র হিসেবে অনেক কাজ করার চেষ্টা করেছি আগরতলা শহরের সঙ্গে রামনগর বিধানসভা কেন্দ্রেও আজকে তাদের আমার প্রতি বিশ্বাস এবং আস্থা আছে যে আমি তাদের কাজ করবো নতুন করে বলার কিছু নেই তারা যদি সমর্থন করে আমাদের যে কাজগুলি হচ্ছে উন্নয়নের কাজ সেগুলি ত্বরান করা বা রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন বলে মঙ্গলবার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার বারে বারে প্রচার কর্মসূচিতে এদিন কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়